একটা বিশেষ কোনো একটা বিশেষ কারণ এসেছি আজকে জানেন আপনারা যে ওমেন্স টিম এশিয়া কাপের ফাইনালে তারা জিতেছে এবং উইন হয়েছে এবং ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে সেই সুবাদে আর কি আসা আর অনেক অনেক অভিনন্দন ওমেন্স টিমকে আসলে এটা বাংলাদেশের অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট ওমেন্স টিমের হয়ে যেটা আমরা বাংলাদেশ টিমের বয়েজ টিম করতে পারি না সেটা ওমেন্স টিম করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাস্ট একটা সিরিজ গেছে সিরিজটা আমার জন্য ভালো হয় নাই বাট আমরা সবসময় চেষ্টা করেছি ভালো কিছু করার জন্যই দেশের জন্য আর সবসময় হানড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য চেষ্টা করছি আনফরচুনেটলি এটা হয় নাই বাট চেষ্টা করি সবসময় যে হানড্রেড পার্সেন্ট দেওয়ার জন্যই আর আমরা প্র্যাকটিসে অনেক হার্ডওয়ার্ক করি যে আসলে হার্ডওয়ার্ক করলেই যে এটা সবসময় ফল পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই বাট আমরা সবসময় কষ্ট করার চেষ্টা করি সবসময় জানা যে আমরা পজিটিভলি এটা হার্ডওয়ার্ক করার জন্য এবং নেক্সট যে সিরিজগুলো আছে ভালো কিছু করার জন্য জানেন আপনারা যে নেক্সট সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ওয়াডিয়া এবং টি টোয়েন্টি খেলার জন্য তো আমরা যাবিন সোলে খেলতে সবাই আশা করি যে সাপোর্ট করেছেন এর আগে লাস্ট পাঁচ বছর বা লাস্ট যে কজ বছর আমরা ভালো খেলতেছি যেভাবে সাপোর্ট করেছেন আশা করি এরকম সাপোর্টটাই আপনি রাখবেন অ্যান্ড যার সাথে আমি আজকে লাইভ এসেছি সেটা হচ্ছে স্টার বয় মেহেদি আসা মিরাজ ইসলাম আলাইকুম হ্যাঁ ছোট ভাই আমার বিজয় ভাই দেখতেছে আছে আর অনেক ফ্রেন্ড আছে মর্শিদ ভাই আছে অনেকজনই আছে আসলে একটা যেটা বলি আর কি যে বলবে কি বলবো বলেন না আসলে একটা যেটা হয়েছে আমাদের মধ্যে আপনারা হয়তো শুনেছেন যে দিদার আমরা একটা মিসআন্ডারস্টান্ডিং হয়েছে অনেক সময় হয় না এরকম পরিবারে ফ্যামিলিতে অনেক সময় একটা ছোটখাটো গন্ডগোল হয় বা ছোটখাটো একটা মিসঅন্ডার্সিং হয় এটা হয়তো বা পরিবারের মধ্যেই ফিনিশ হওয়াটাই ভালো আর আর আমি আসলে বড় হয়ে আসলে যে কাজটা ওর সাথে যেটা হয়েছে আসলে উচিত হয় নাই বাট চেষ্টা সবসময় ভালোবাসা বা স্নেহ করার জন্য আর এ ছোট ভাই আমার সাথে অনেক ভালো সম্পর্ক বাসে এসেছি ও ডিনার ডিনার ইনভাইট করেছে ডিনার করতে এসেছি আসলে যেটা হয়েছে তা হিট দ্য মোমেন্ট আর আর কি বলবো তুই না আসলে অনেকের অনেক নেগেটিভ ধারণা যে আসলে অনেক মানুষ অনেক কমেন্টস করতেছে যে আসলে আমাদের ভিতরে কি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আসলে তেমন কোনো কিছুই না এটা আসলে আমার কাছে মনে হয়েছে অনেক সময় একসাথে থাকলে অনেক সময় অনেক বিষয় কথা কাটাকাটি হয় এরকমই বাট অনেকে অনেক রকমের কমেন্টস করছে অনেক রকম বলেছেন যে হয়তো আমার সাথে সাবির ভাই মারামারি হয়েছে হয়েছে আসলে তেমন কোনো কিছুই না ওই রকম না সাবির ভাই আমাকে অনেক আদর করে অনেক মানে অনেক ভালোবাসে অনেক আগে থেকেই আর এটা ন্যাশনাল টিমে ঢোকার পর ন্যাশনাল টিমে খেলতেছি এরকম আমার লাস্ট দশ বছর বা আট নয় বছরের পরিচয় যেমন আন্ডার থার্টিন আন্ডার থার্টিন খেলে তখন ওর সাথে আমার পরিচয় এসেছে তো এটা অনেক লং টাইমের ফ্রেন্ডশিপ আর ছোটো ভাই বড় ভাই ফ্রেন্ডশিপ এটা অনেক বড় ফ্রেন্ডশিপ তো এর চেয়ে বড়ো কিছু আসলে অনেক সময় যেটা নেগেটিভলি যেটা আসে আসতেছে বা নেগেটিভলি যে আমি ওর সাথে হয়তো মানামারি বা মারামারি হয়েছে হাতাতে হয়েছে তেমন কিছু হয়নি ভাই আসলে আমরা একটা মিস এর মধ্যে আছি এবং এরকম মারামারি তো হইলে তো আমি ওর সাথে থাকতে পারতাম না আমাকে ইনভাইট করতাম না না আসলে তেমন কিছু হয় নিবে আসলে আপনারা এটা পজিটিভলি নিয়েন নেগেটিভলি নিয়েন না যেটা হয়তোবা বা অনেক সময় অনেক সময় বাজে কমেন্ট চলে আসে বাট আশা করি যে এটা আপনারা পজিটিভলি নেবেন কারণ ছোটো ভাই বড় ভাই এটা অনেক সময় ফ্যামিলির মধ্যে গন্ডগোল হয় এটা আবার ঠিক হয়ে যায় তো আমরা ওই সময় ওই মুহূর্তে আমার ঠিক হয়ে গেছে এটা সবাই যেটা ভাইরাল হচ্ছে এটা আসলে টোটালি রং থিং হচ্ছে এরকম যে আমরা মারামারি করছি এরকম মারামারি কিছু হয় না মারামারি করলে তো আমরা দুজন একসাথে থাকতে পারতাম হ্যাঁ আর একটা জিনিস যেটা আজকে আমার খুব ভালো লাগছে যে আমরা আজকে ওমেন্স টিম এশিয়া কাপে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা ড্রেসিং রুমে সবাই একসাথে খেলা দেখেছি এবং আপনারা হয়তো দেখেছেন যে সবাই অনেক এনজয় করেছি ড্রেসিং রুমে বিশেষ করে খুব ভালো লেগেছে এরকম একটা মোমেন্ট যেটা আমার আমার কাছে মনে হয় যে আমাদের একটা খুব ভালো একটা দিন আজকে যে এশিয়া কাপে আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি এবং এটা আমাদের জন্য অনেক সুখবর যে ইনশাল্লাহ আমরা আমরাও একটা সময় আমরা ইনশাল্লাহ এশিয়া কাপ বলেন ওয়ার্ল্ড কাপ বলেন সবসময় আমরা ভালো কিছু করব কারণ আমরা আমাদের একটা হয়তো অনেকে আপনারা দেখেছেন আমরা এক রানে দুই রানে অনেক সময় হেরে যাই কিন্তু আমাদের বলবো যে একটা আমাদের একটা ব্যাড লাক ছিল সেটা কেটে গেছে এটা এটার দিক থেকে সো আশা করি আল্লাহর রহমতের পর আমাদেরও ভালো কিছু হবে ইনশাআল্লাহ না আমরা যেভাবে ক্রিকেট খেলতেছি ইনশাআল্লাহ একটা সিরিজ দের কম্পেয়ার করে তো কিছু হয় না ভাই না আমরা তো বা আমরা যেভাবে খেলতেছি ইনশাআল্লাহ আমরা একদিন হলেও আমরা ওয়ার্ল্ড কাপ নিব আমরা ইনশাআল্লাহ আমরা টিম হিসেবে অনেক ভালো আমাদের বড় ভাই সিনিয়র ভাই যারা আছে এবং ম্যানেজমেন্টের সুপারে বিসিবি অফিশিয়াল যারা আছে আর আমাদেরকে অনেক সাপোর্ট করে এবং আমাদেরকে অনেক ভালোবাসে এরকম সাপোর্ট আসলে সব জায়গায় সবসময় পাওয়া যায় না কারণ বড়ো ভাইরা এত আদর করে আমাদেরকে আর এত রেসপেক্টফুল বড়ো ভাই আমাদের কোচিং স্টাফ শুরু করে সবাই আমাদের অনেক আদর করে আর ভালোবাসে এত আগের আগে যে আমাদের ফ্যামিলির কথাও মাঝে মাঝে মনে হয় না আমরা অনেক সময় লং ট্যুরে যাই পঞ্চাশ দিন ষাট দিনের জন্য বাট সময় মনে হয় যে আমরা সবাই একই ফ্যামিলির মেম্বার তো আমরা এই আমরা যেভাবে টিম করে এসেছি লাস্ট তিন বছর বা পারফর্ম করে এসেছি ইনশাল্লাহ আই হোপ যে আমরা ইনশাল্লাহ এভাবে পারফর্ম করলে এশিয়া কাপ বলেন ওয়ার্ল্ড কাপ বলেন চ্যাম্পিয়ন স্টোর আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো এবং আমরা একদিন হলেও ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবো দেশের জন্য ইনশাল্লাহ আপনারা মনে করছেন যে আমরা দুজনই আসি আসলে আমরা দুজনই নাই আমাদের সাথে আরো দুজন আছে বিশেষ করে আমাদের বড় ভাই অল ফ্রেন্ডস আমরা ডিনার করতে এসেছি ওর বাসায় ওর আব্বা মা সহ আমরা ডিনার করতে এসেছি তো আই হোপ যে ইনশাআল্লাহ আপনারা কোনো সময় নেগেটিভ নেবেন না আর যেটা হয়েছে তো হয়ে গেছে কি বলিস হ্যাঁ আসলে না খুব ভালো লাগছে যে আসলে এরকম একটা মোমেন্ট টাইম সাব্বির ভাই আমার বাসায় এসেছে প্রথম আমি গেছি সাব্বির ভাইয়ের অনেকবার সাব্বির ভাই ইনভাইট করলাম সাব্বির ভাই আসে খুব ভালো লাগছে আর আশা করি যে আপনাদের সাথে আজকে থাকতে পেরে খুব ভালো লাগলো এবং আপনাদের কথা অনেক কথা শেয়ার করলাম অনেক আপনারা জানতে বললেন অনেক কথা অনেক বিষয় যে আপনারা হয়তো নেগেটিভ আমাদের হয়তো আপনারা অনেক দূর থেকে দেখেন আমাদের বিষয়ে যেটা যেটা নিউজ হয় 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 বা বিভিন্ন সেটাই আপনারা আপনারা অনেক অনেক সময় বিলিভ করেন বাট আমার কাছে মনে যে যে এই লাইফে আসাতে কিছু বুঝতে পারছেন আসলে এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং তার সাথে আমার সম্পর্ক কত ভালো এবং নট অনলি তার সাথে সবার সাথে অনেক ভালো সম্পর্ক বিশেষ করে যারা আমাদের সিনিয়র আছে তারা আমাদের জুনিয়রদের অনেক ভালোবাসে অনেক রেসপেক্ট করে বিশেষ করে সাবির ভাই আমাকে অনেক লাইক করেছে অনেক আগে থেকে যেমন বিপিএল খেলেছি একসাথে তারপর বাংলাদেশ টিমেও খেলতেছি সো আমার খুব ভালো লাগে সো সাপোর্ট করে সবাই আর বলবো যে আপনারা যেটা নেগেটিভ ধারণাটা নিয়েছেন আশা করি যে এখন আপনাদের ভুলটা ভেঙে যাবে যে আসলে আপনাদের ওই নেগেটিভ জিনিসটা থাকবে না হ্যাঁ অবশ্যই কারণ নেগেটিভলি তো আসলে নেগেটিভ জিনিসটা তো আসছে শুধুমাত্র শোনার জন্যই তো আমরা এই জন্যই যে আমরা একসাথে আছি আর ডিনার করতে এসেছি ওরা ওর আব্বু আমাদের ইনভাইট করেছে তো এটা অনেক বড় একটা জিনিস যে আমরা কয়েকদিন আগে গন্ডগোল হলো আমার ঠিক হয়ে গেল এটাই স্বাভাবিক ভাই আসলে লাইফে ফ্যামিলিতে গন্ডগোল হয় আবার ভালোবাসা বাড়ে এটাই স্বাভাবিক তো আপনারা আশা করি ইনশাল্লাহ যেটা নেগেটিভলি নেবেন না পজিটিভলি দেখবেন আর ওর জন্য দোয়া করবেন ও অনেক ভালো প্লেয়ার ও অনেক বড় স্টার হবে ইনশাল্লাহ ছোটো থেকে অনেক বড় বড় অ্যাচিভমেন্ট ওর আছে

সামির ঘোষ আমি ভাই ভালো আছেন ভাই আসলে টিঙ্কু ভাই ছবি তো দিলেন না ভাই ছবি দেন না মিরাজ আমার টিঙ্কু ভাই আলাইকুম পারুট ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম সাইন ভাই ভালো আছি সবাই ভালো আছি আশা করি আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন সব ফ্যান ফলোয়ার্সের কাছে চলে যায় এবং সবাই যেন বুঝতে পারে জিনিসটা

না এটা ওরা বিনা রবি ভাই ভালো আছেন ভাই মিরাজের আমি কিন্তু ভাই অন্য কেউ না তো এই যে ফক গড়িটা চাই গড়ি ভাই আপনার সব ঘড়ি আপনার সমস্যা নাই হাই মিরাজ

আর কিছু বলার নেই ভাইয়া সবাই আজকে সবে গদরে রাত হইতেও পারে কারণ প্রত্যেকটা বিজয় রাতি সবে গদরে রাত আজকে সবাই নামাজ সবাই পড়বেন এবং আমার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন ওর জন্য দোয়া করবেন পুরো বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন উইশ অল দা বেস্ট এবং আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই নামাজটা পড়বেন আজকে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম বাই আল্লাহ